ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে তাদের সন্তানদের কোটা দেবেন, এটা মানা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার বিকেলে মানিকগঞ্জে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। মির্জা আব্বাস বলেন, শিক্ষার্থীদের কোটা আন্দোলন ভুল পথে যাচ্ছে না, তারা সঠিক পথে আছে। তিনি আরও বলেন, ছাত্র ছিলাম, লেখাপড়া করেছি, আমার বন্ধুরা লেখাপড়া শেষে যথারীতি চাকরি করছেন, কোটার কথা কখনো শুনিনি। কিসের কোটা, কার জন্য এ কোটা? যে লেখাপড়া ভালো করবে সে আগে যাবে, চাকরি পাবে, কোটা কার জন্য? যদি বলেন মুক্তিযোদ্ধা কোটা, তাহলে শতভাগ দেন, কিন্তু কয়জন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা জীবিত আছেন? আমরা দ্রব্যমূল্যের ভিত্তিতে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে আমরা আজকে দেশের মানুষ পাগল হয়ে গেছে, তাই না? অস্থির দেশের মানুষ, সেখানে আপনারা অপকর্ম করছেন আর বলছেন সার্বজনীন পেনশন স্কিম, অর্থাৎ কোষাগারের টাকা শূন্য হয়ে গেছে। সুতরাং অন্যজনের পকেট কেটে এখন কোষাগার ভরতে হবে। কদিন পর আপনি সঙ্গে বাংলাদেশের জনগণের উপর যে আপনাদের সার্বজনীন কোটায় আপনাদের টাকা ডিপোজিট করতে হবে। এই সমস্ত জাল জুয়াচুরি, এই সমস্ত বিষয়ে বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না। অনেক করেছেন, আর করবেন না। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।